কেমন হয় যদি আপনার ফেসবুকের স্টোরি ট্যাবে আপনার ইউটিউবের ভিডিও আপলোড করার লিংকটা আপনি শেয়ার করতে পারেন বা ইউটিউবের ভিডিওটাই আপনি শেয়ার করে দিতে পারেন, সেখান থেকে যারা দেখবে সেই ভিউজটা আপনার টোটালি যোগ হবে। ওকে, তো এতে করে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার খুবই চান্স থাকে, কারণ আপনার ফেসবুকে স্টোরি ট্যাবে যত মানুষে দেখবে সেই ভিউজগুলো অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আপনারা কিন্তু সবাই ফেসবুক স্টোরি ট্যাবে ইউটিউবের লিংক অথবা ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করতে পারেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনিও এরকমভাবে শেয়ার করতে পারবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার একটি ব্রাউজার চুজ করতে হবে। আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো যাওয়ার পরে এখানে ইউআরএল এ গিয়ে লিখবেন www.youtube.com। ওকে, youtube.com লিখে আপনি জাস্ট একটু সার্চ করবেন। তো সার্চ করবেন, তারপরে কী করবেন, এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এই ডেস্কটপ মোডটা অন করে নেবেন। এখানে ডেস্কটপে ক্লিক করে আপনি ডেস্কটপ ভার্সন করে নেবেন। আমার ডেস্কটপ ভার্সন করাই আছে, আর যদি এখানে জিমেল আইডি দিয়ে অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই করে নেবেন। তো তারপরে যে আপনার এখানে জুম করলে কর্নার দেখতে পারবেন আপনার চ্যানেলের লোগোটা, এই লোগোর উপর আমি একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়োর চ্যানেলে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার চ্যানেলটা চলে আসবে সম্পূর্ণ কিছু, এখান থেকে অবশ্যই এই যে ভিডিও নামের যে অপশনটা আমি জুম করে দেখাচ্ছি, এই ভিডিওতে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি এখানে সব ভিডিও শো করিয়ে দিলাম, কারণ এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমার সকল ভিডিওগুলো আছে, তো এখান থেকে আমি এই যে ভিডিওটা কিছুক্ষণ আগে আপলোড করছি এই ভিডিওটা আমি শেয়ার করতে যাচ্ছি। ওকে, তো এখান থেকে আমি এই ভিডিওটা দেখাবো শেয়ার করে। তো এর জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সেই ভিডিওটা শো হয়ে যাবে। আমি এটা জুম আউট করে একটু ছোটো করে নিচ্ছি, আপনারা সুবিধা মতো আপনি করে নেবেন। তারপরে এখানে আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে। যাই হোক, আপনি এখানে যেটা করবেন দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে যে ফেসবুকে যেহেতু আমি এটা শেয়ার করতে চাচ্ছি ফেসবুকে আপনি একটা ক্লিক করে দেবেন। আমি আগে থেকে বলে রাখতেছি এই আপনার যে ব্রাউজারটা দিয়ে এই কাজটা করবেন সেই ব্রাউজার অবশ্যই অবশ্যই আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট আপনি এই স্টোরি ট্যাবে আপনি এই লিঙ্কটা শেয়ার করবেন সেই অ্যাকাউন্টটি আগে থেকে লগ ইন করে রাখবেন। ওকে, তো লগ ইন করে রাখলে অটোমেটিকলি এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ভিডিও সহ, ভিডিও লিঙ্ক সহ। তারপরে এখানে নিউজ ফিডে দেখতে পারবেন একটা টিক মার্ক দেওয়া, এই টিক মার্কটা আপনি উঠিয়ে দিবেন। আমরা যেহেতু স্টোরি ট্যাবে শেয়ার করবো সেহেতু এই স্টোরি ট্যাবের এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এটা উঠিয়ে প্রথম, তারপরে এই নিচেটা একটা টিক মার্ক দিয়ে দেবেন, তারপরে এই পোস্ট অপশন আপনি একটা ক্লিক করে দেবেন। ওকে, যে পোস্টে আমি একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার এটা চলে যাবে। এখানে টাইম দেখে রাখেন 2:28 এখানে আমি কিন্তু জাস্ট নাও তো ইয়া করতেছি শেয়ার করতেছি, একটু ওয়েট করবেন জাস্ট হচ্ছে। তো এটা কিন্তু এই যে পেজটা আমার নিউ আসলেই আমার হয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু আমার শেয়ার হয়ে গেছে, কোনো সমস্যা ছাড়াই শেয়ার হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ফেসবুক অ্যাপসে গিয়ে দেখি আসলে এটা হয়েছে কি না। তো আমি ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি, এই যে ফেসবুক লাইট আমার, যাই হোক আপনি লাইট থাক আর যেটা থাক কোনো সমস্যা নেই। এই যে আমার স্টোরি ট্যাবে এই যে দেখতে পাচ্ছেন স্টোরি ট্যাবে কিন্তু এই যে মাত্র শো হয়ে গেছে, দেখছেন আমার থাম্বনেল সহ লিঙ্ক সহ চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে 38 সেকেন্ড আগে কিন্তু আমার এটা শেয়ার হয়ে গেছে, এই যে মাত্র দেখালাম ওই যে 2:29 যায়। এখন কিন্তু এটা যে কেউ ক্লিক করলে দেখতে পারবে এবং এই ভিউজটা আমার টোটাল ভিউজে অ্যাড হয়ে যাবে। তো এরকম করে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন, এখান থেকে আপনার অনেক ভিউজ চলে আসবে। তো বন্ধুরা, ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।